do for everything. But you know, in my biopic, if ever it's made, you know, you'll play that stereotypical Bollywood biggie who is like, you know, very snooty and completely intolerant to outsiders, and you know, intolerant is a word. Flag bearer of nepotism, the movie mafia. 2017 সালে কফিউ উইথ কর্ণের এই এপিসোডে কঙ্কনা রানাওয়াত যখন করণ জোহরকে এই কথাগুলো বলেন, তারপর থেকেই এটা নিয়ে একটা বিশাল শোরগোল ওঠে এবং তখন থেকে নেপোটিজম অর্থাৎ বলিউডের নেপোটিজম এই বিষয়টা একটা মুখরোচক চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এবং রিসেন্টলি গত 14 জুন সুশান্ত সিং রাজপুত স্যারের মৃত্যুর পর এই বিষয়টা আরও একবার উঠে আসে এবং সোশ্যাল মিডিয়াতে জনগণ তার ক্ষোভ প্রকাশ করে। প্রায় প্রতিটা সোশ্যাল মিডিয়াতেই নেপোটিজম, বলিউড, বলিউড ব্লকড সুশান্ত, মাফিয়া বিজনেস, জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত এইসব হ্যাশট্যাগুলো ট্রেন্ড করতে থাকে। কি এই নেপোটিজম? পাতি বাংলা ভাষায় নেপোটিজমের অর্থ হলো আত্মীয় পোষণ বা স্বজন পোষণ, যার ব্যাখ্যা অনেকটা এরকম যে নিজের ক্ষমতার বলে তার অপব্যবহার করে নিজের পরিবারের লোকজনদের বা নিজের পরিচিতদের পক্ষপাতিত্ব করা। আপনি আমি এ বিষয়ে কথা বলার আগে দেখে নিই যে যারা বলিউডে কাজ করেন তারা কি বলছেন নেপোটিজম নিয়ে। ইমরান হাশমি নিজে বলেছেন, আই বিকাম অ্যান অ্যাক্টর বিকজ অফ নেপোটিজম, মহেশ ভট গেভ মি আ ব্রেক। তিনি নিজে স্বীকার করে নেন যে তার কাকা মহেশ ভটের জন্যই তিনি সুযোগ পেয়েছেন, তা না হলে তিনি হয়তো কখনো অ্যাক্টর হতেই পারতেন না। ট্যালেন্টেড অ্যাক্টর রণবীর কাপুর AIB-র একটি এপিসোডে বলেছিলেন যে আই এম এ ডিজার্ভিং প্রোডাক্ট অফ ইট অ্যান্ড অফকোর্স ইট এক্সিস্ট। বলিউডের নেপোটিজম রয়েছে। My question to you, Ranbir, is do you believe nepotism existed in Bollywood? I'm a disarming product of it. Do you? Of course it exists, man. I mean, I'm sitting here. এছাড়াও আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, কঙ্গনা রানাওয়াত, কৃতি সানন, তাপশ্রী পানু, সিদ্ধান্ত চতুর্বেদী এরা প্রত্যেককেই নেপোটিজমের পক্ষে বলেছেন। কঙ্গনা রানাওয়াতের কথা মতন করণ জোহর হলেন একজন ফ্ল্যাগ বেরিয়ার অফ নেপোটিজম অ্যান্ড কমপ্লিটলি ইটলারেন্ট টু আউটসাইডার। Like, you know, मैंने कोई करता धरता, मैंने कोई, I have not taken one whole, like, you know, ठेका of introducing new talent into the industry. When did I become that person? मैं जो करना चाहता हूँ, मैं करना चाहता हूँ, चाहे मैं अपने फूफे के बेटे को लॉन्च करूँ या मैंने चाची के भतीजे को लॉन्च करूँ, I can do what the f**k I want. तिनी निजे शिकार कोई नहीं है, जे तिनी जाके खुशी लॉन्च करते पड़े। করণ জোহর তার ধর্মা প্রোডাকশন থেকে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের লঞ্চ করেছেন যাদের সাথে বলিউডের সরাসরি যোগাযোগ রয়েছে। 2012 সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুভিতে মহেশ ভট্টের মেয়ে আলিয়া ভট্ট এবং ডিরেক্টর ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ানকে তিনি লঞ্চ করেন। ওই একই বছরে ইশাক জাদে মুভিতে তিনি প্রডিউসার বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরকে লঞ্চ করেন। 2018 সালে ধড়াক মুভিতে তিনি শ্রীদেবী এবং বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুরকে তিনি লঞ্চ করেন এবং একই সাথে সেই মুভিতেই শাহিদ কাপুরের ভাই ইশান্ত খাট্টারকে তিনি লঞ্চ করেন। এবং রিসেন্টলি 2019 সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 মুভিতে তিনি চাঙ্কি পাণ্ডের মেয়ে এবং স্ট্রাগলিং অ্যাক্টর অনন্যা পাণ্ডেকে লঞ্চ করেন। তো এই বিষয়গুলো দেখার পরে কঙ্কনা রানাওয়াতের কথাগুলো সত্যি হিসেবেই দাঁড়ায়। রিসার্চ করতে করতে আমি সুশান্ত সিং রাজপুত স্যারের একটা ভিডিও ক্লিপ পেয়েছি যেখানে তিনি নেপোটিজমের খারাপ দিকটা তুলে ধরেছেন। আসুন আমরা দেখে নিই তিনি কি বলে গেছেন। Having said that, well, yes, nepotism is there and it's everywhere. It's just not in Bollywood. And so you can't do anything about it. But yes, if so, nepotism can coexist and nothing would happen. But at the same time, if you deliberately don't allow right talents to come up, then there is a problem. Then the whole structure of the industry would collapse one day. But till then, it's fine. Nepotism can coexist with all the talented people also slogging at the same time, and you'll get wonderful films because they would be competing with each other, and that would raise the performance. So that's not a problem. শুধুমাত্র বলিউডে না, সবখানে নেপোটিজম রয়েছে। এবার আপনি যদি একটা ডিরেক্টর হন তাহলে আপনি অবশ্যই চাইবেন যে আপনি আপনার ছেলে মেয়ে বা আপনার নিজের ফ্যামিলির কাউকে দিয়ে সেটা করাবেন, আর এতে খারাপের কিছু নেই, এটা আপনি করতেই পারেন। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো সেইখানে যখন কেউ যোগ্যতা ছাড়াই সেই সুযোগটা পায় এবং একজন প্রকৃত যোগ্য ব্যক্তি সেই সুযোগটা পায় না। এই প্রবলেমটা আরও বড় আকার ধারণ করে তখন যখন প্রকৃত যোগ্য ব্যক্তিদের সরিয়ে তার বদলে নিজের ফ্যামিলি থেকে কোনো এক অযোগ্য ব্যক্তিকে সেখানে বসানো হয়,
এটা একদমই ঠিক নয় এবং কোনোভাবেই মান্য নয়, কারণ তখন এটা একটা আনফেয়ার বায়াস সিস্টেম তৈরি হয়ে যায়। আর আমরা যারা টিকিট কেটে পয়সা খরচা করে সিনেমাটা দেখি তারা একটা ব্যাড এক্সপিরিয়েন্স পায়। কৃতি সানন থেকে শুরু করে তাপশ্রী পানু, সুরভিন চাওলা এরা প্রত্যেককেই ইন্টারভিউতে জানিয়েছেন যে তারা কোনো একটা ফিল্মের অফার পেয়েছিল কিন্তু পরে সেটা স্টার কিড তারা রিপ্লেস হয়ে যায়। অনেকেই মনে করেন যে সলিউশন হিসেবে আমরা স্টার কিড লাইক সারা আলী খান, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর, আলিয়া ভট্ট, অর্জুন কাপুর, রণবীর কাপুর এদেরকে ব্যান করে দেওয়া উচিত। আমার মনে হয় না এদেরকে ব্যান করে দিলে নেপোটিজম বন্ধ হবে, তার বদলে আমাদের অর্থাৎ দর্শকদের ভালো মুভি দেখার অভ্যেস তৈরি করা উচিত। কারণ একটা ভালো মুভি মানেই সেখানে একজন ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, গুড স্ক্রিপ্ট, গুড সিনেমাটোগ্রাফি ডিমান্ড করে। এবার আমরা যদি গু দেখতে পছন্দ করি তাহলে তো তারা গু বানাবে এবং আরও ভালো করে সুন্দর করে টাকা পয়সা লাগিয়ে বানাবে এবং আমরা সেটা চেটেপুটে খেয়েও নেব। এবার আমরা যদি আমাদের টেস্ট চেঞ্জ করি অর্থাৎ ভালো মুভি দেখার অভ্যেস তৈরি করি তখন প্রোডিউসার ভালো মুভি বানানোর জন্য উদ্যোগ নেবেন এবং সেখানে যদি স্টার কিডরা থেকেও থাকে তাহলে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ স্টার কিডরা যে ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস হবে এমনটা তো নয়, তারাও ছোটোবেলা থেকে সেই পরিবেশে বড় হয়েছে, ছোটোবেলা থেকেই তারা একটা চর্চার মধ্যে রয়েছে যেটা আপনি আমি হয়তো পাই। মোদ্দা কথা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার জোরে কেউ যেন কোথাও সুযোগ না পায়, সবাই যেন যোগ্যতার জোরেই সেই সুযোগটা পায়, আর এতে ইন্ডাস্ট্রিজের লাভ হবে কারণ ভালো ভালো সিনেমা তৈরি হবে, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মধ্যে কম্পিটিশন ক্রিয়েট হবে এবং তাদের মধ্যে থেকে বেস্ট আউটকামটা বেরিয়ে আসবে। বলিউডে এমন অনেক ট্যালেন্টেড মানুষ রয়েছেন যাদের কোনো গডফাদার ছিল না, শুধুমাত্র নিজের ট্যালেন্ট এবং কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে আজ তারা সফলতা অর্জন করেছে। প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হলো শাহরুখ খান। বলিউডে তার কোনো পরিচিত ছিল না কিন্তু আজ তিনি বলিউডের বাদশাহ। অক্ষয় কুমার, শুধুমাত্র পরিশ্রম এবং যোগ্যতার দৌলতে আজ তিনি বলিউডের হায়েস্ট পেড অ্যাক্টর। এছাড়াও আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, মনোজ বাজপেয়ী, দ্য লেট অ্যাক্টর ইরফান খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী এরা প্রত্যেকেই ভালো অভিনেতা হিসেবে নিজেদের নাম করেছেন। আর হ্যাঁ, অমিতাভ বচ্চন স্যার, ওনারও কিন্তু কোনো গডফাদার ছিল না বলিউডে। অ্যাক্ট্রেসদের মধ্যে অনুষ্কা শর্মা, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াত, বিদ্যা বালন এরা প্রত্যেকেই বাইরে থেকে এসে খুব সুন্দর কাজ করেছেন। শুধুমাত্র অ্যাক্টর অ্যাক্ট্রেস না, ডিরেক্টর লাইক অনুরাগ কাশ্যপ, নীরজ পাণ্ডে, নীতেশ তিওয়ারি এনাদের কাজ আজ দর্শকদের ফেভারিট হয়ে উঠেছে। আপনার বাবা কাকা বলিউডের সাথে যুক্ত থাকলেই বা বলিউডের স্টার থাকলেই আপনিও যে বলিউডে গিয়ে স্টার হয়ে যাবেন এমনটা নয়। যদি তাই হতো তাহলে অভিষেক বচ্চন এখনকার সবথেকে বড় অভিনেতা হতেন, কিন্তু না। 70s এবং 80s এর সুপারস্টার জিতেন্দ্র, ওনার ছেলে তুষার কাপুর, তিনি কিন্তু আজ গুড অ্যাক্টরদের রেসের মধ্যেও পড়েন না। বলিউডের ফার্স্ট সুপারস্টার রাজেশ খান্না, তার মেয়ে হলো টুইঙ্কল খান্না। যদি আপনি তার ফিল্মোগ্রাফি দেখেন তাহলে দেখবেন যে তিনি মাত্র 16টা মুভি করেছেন। ইন্ডিয়ার সবথেকে বড় ফিল্ম প্রোডাকশন হাউস ইয়াশরাজ ফিল্মস, যেটাকে বর্তমানে আদিত্য চোপড়া চালান, তিনি কিন্তু তার ভাই উদয় চোপড়াকে কিছু করতে পারেননি। ওনার কাছে প্রচুর অর্থ রয়েছে, নিজস্ব প্রোডাকশন হাউস থাকা সত্ত্বেও তার কোনো ভালো মুভি আমরা দেখতে পাই। বলিউডের সাথে আপনার যদি যোগাযোগ থাকে, আপনার ফ্যামিলি কানেকশন থাকে, তাহলে আপনার কাছে পথটা 100% খুলে যায় এবং আপনি খুব তাড়াতাড়ি সেখানে কাজ পেয়ে যাবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি সেখানে টিকে থাকবেন, সেখানে টিকে থাকতে গেলে আপনাকে লড়াই করতে হবে, আপনাকে নিজেকে প্রমাণ করতেই হবে। হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে আপনার লড়াইটা অন্যদের থেকে অনেকটাই সহজতর, কারণ আপনার প্রচুর কানেকশন রয়েছে। আপনি যদি প্রথম সুযোগে ব্যর্থ হয়েও যান তাহলে আপনার কাছে বেশ কয়েকটা সুযোগ থাকে নিজেকে প্রমাণ করার, যেটা আউটসাইডারদের কাছে থাকে না। ভিডিওটা শেষ করার আগে ভুবন বাম একে বিবিকে ভাইন্সের একটা টুইট আপনাদের দেখাতে চাই, যেটাকে আমি অনেকটাই সমর্থন করি। যদি আপনি সত্যি ট্যালেন্টকে কদর করেন এবং সত্যি চান যে ট্রু ট্যালেন্ট এগিয়ে আসুক, তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব, আপনার লোকাল আর্টিস্ট যারা গান বাজনা করে, যারা অভিনয় করে, যারা ছবি আঁকান, যারা নাচ করেন বা অন্যান্য রেসপেক্টেড ফিল্ডে ভালো কাজ করেন তাদেরকে সাপোর্ট করুন। যদি তারা সত্যি ভালো কাজ করেন তাহলে তাদের আপনার সাপোর্টের খুব প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তারা সাপোর্টটা পাবে কোথা থেকে? তাই নেক্সট টাইম আপনার লোকাল কেউ যদি কোনো কিছু পারফরমেন্স করে এবং সেটা যদি ভালো হয় তাহলে অবশ্যই সাপোর্ট করুন এবং মন থেকে সাপোর্ট করুন। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আপনার কি মতামত এই নেপোটিজম
সত্য কি স্টার কিডদের ব্যান করে দেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনিও যদি আমার মতো নেপোটিজমকে সাপোর্ট না করেন তাহলে ভিডিওটি লাইক করে সম্মতি জানান, দেখি কতজন নেপোটিজমের বিরুদ্ধে রয়েছে। বং নলেজের ফেসবুক পেজে আমি কিছু কিছু ছোট ছোট ভিডিওস পোস্ট করছি যেগুলো আমি ইউটিউবে পোস্ট করতে পারি না, সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার পেজটিকে অবশ্যই লাইক করুন। আর হ্যাঁ, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।